নেতা কর্মী হল কিন্তু এই মুহূর্তে তারা আসুন ফলাফল কোন পথ পাবে না তাই আসুন আগামী দিনে আমিরা জামাতকে মুক্ত করার জন্য যে কর্মসূচি দেওয়া হবে প্রত্যেকটি কর্মসূচিকে সফল এবং সার্থক করে তোলার জন্য সভাপতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের কার্যক্রম এখানে শেষ হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম মানুষের নেতা ওনাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বাংলার মানুষ মেনে নিতে পারে না উনি সিলেটের কৃতি সন্তান আপনারা দেখেছেন ভয়ঙ্কর বন্যার সময় উনি বেছে বেছে বালি বালি মানুষ গিয়েছেন একজন মানবিক নেতা এইভাবে গ্রেফতার আমরা মেনে নিতে পারি না আমরা মনে করি অবিলম্বে ওনাকে মুক্ত করা হোক অন্যথা এই আন্দোলন দেশের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম যে হাজার হাজার জামায়াতে ইসলামের কর্মী হল কিন্তু এই মুহূর্তে রাস্তার তারা এই মুহূর্তে যে রাস্তার মাঝে অবস্থান কর্মসূচি দিলে এবং বিশেষ করে আমরা দেখতাম পারলাম যে জামায়াতে ইসলামের আমির আপনারা জানেন যে ডাক্তার শফিকুর রহমান গতকালকে রাত্রে তাঁর ডিবি পুলিশে গ্রেফতারের প্রতিবাদে মূলত এই মুহূর্তে সিলেট মহানগর জামায়াতে ইসলামের বিশাল একটা আমরা দেখতাম পারছি মিছিল এবং তারা কিন্তু এই মুহূর্তে সেই মিছিল শেষ করিয়া তারা এই মুহূর্তে আসন দেখতাম এই মুহূর্তে হাজার হাজার জামাতে ইসলামের কর্মী হল কিন্তু এই মুহূর্তে সেই রাস্তা কিন্তু তারা আসেন এবং তারা রাস্তার অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং একটু আগে কিন্তু তারা এখানে মিছিল সহকারে কিন্তু তারা আসলা যাই হোক আমরা আপনারা দেখার চেষ্টা করা